শিক্ষার্থী বন্ধুরা, আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব সিএসএস ফ্লিপ বক্স কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনি যদি গুগলে সার্চ করেন সিএসএস ফ্লিপ বক্স লিখে, সেক্ষেত্রে অনেক এক্সাম্পল পাবেন। তো আমি এখানে কোড পেনের যে এক্সাম্পলটা, 3D ফ্লিপ বক্স, সেটা আমরা ব্যবহার করব। এখানে 3D ফ্লিপ বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই যে যেই এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফ্লিপ বক্স। তো ফ্লিপ বক্সের একটা অসুবিধা রয়েছে, ফ্লিপ বক্সের কন্টেন্ট সাধারণত ফিক্সড হয়, তো এখানে হাইট উইড থাকে, হাইট উইড দেওয়া থাকে। আপনার হয়তো এই এক্সাম্পলটা দেখবেন, এখানে কন্টেন্ট ফিক্সড, এখানে অন্য কোনো কিছু আসবে না, যদিও আসে সেটাও ফিক্সড, অর্থাৎ সেটাও এই নির্দিষ্ট হাইটের ব্যবহার করতে হবে, যে বেশি ব্যবহার করা যাবে না। এটাই হচ্ছে ফ্লিপ বক্সের সীমাবদ্ধতা। আর দেখতে খুব সুন্দর লাগে ফ্লিপ বক্স, যে কোনো এলিমেন্টে আপনারা এখানে দেখছেন যে এইটা এইভাবে এরকম হয়ে যাচ্ছে এবং সবশেষে এরকম হবে, এটাই মূলত এখানে এটা দিয়ে বোঝানো হয়েছে। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, এটা ডিজাইন করে নিতে হবে। তো ডিজাইন করার সময় কিছু স্ট্রাকচার মেনে চলতে হবে। আপনারা যদি এখানে দেখেন কিছু স্ট্রাকচার, এখানে মূলত র্যাপার দিয়ে যে কন্টেনারে কাজ করা হয়েছে, কল থার্ড মানে হচ্ছে তিন কলাম করা হয়েছে, যেটা আমরা বুটস্ট্র্যাপ দিয়ে করব। এখানে হোভার প্যানেল নামে একটা ক্লাস নেওয়া হয়েছে, হোভার প্যানেল দিয়ে আসলে হচ্ছে এখানে একটা ক্লাস যুক্ত করা হচ্ছে জেকুয়েরি দিয়ে। আর এখানে ফ্রন্ট এবং ব্যাক আমাদের ডিজাইন করতে হবে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইন করতে হবে। তো আপনি যদি একই কন্টেন্ট চান একই কন্টেন্ট দিতে পারেন, যদি আলাদা কন্টেন্ট চান আলাদা কন্টেন্ট দিতে পারেন। এখানে ফ্রন্ট এবং ব্যাকের মধ্যে আপনি ইচ্ছামতো ডিপ নিয়ে সেই ডিপের স্টাইলগুলো দিতে পারেন। আর এখানে এছাড়া আর তেমন কোনো মার্ক আপ নেই। আর আমরা যদি সিএসএস দেখি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সিএসএস এ কী কী করা আছে। ফ্লিপ প্যানেল নামে যে সিএসএস, সেটা এখানে করা আছে, যদি এইটা আমাদের দরকার নাই, ওভারফ্লো হিডেনটা প্রয়োজন আছে। আর র্যাপারে তো আমরা কন্টেনার বুটস্ট্র্যাপ থেকে পাচ্ছি। আর প্যানেলের এখানে এটা আমাদের লাগবে যে প্যানেলের হাইট আপনি কতটুকু রাখতে চান, যেমন মার্জিন জিরো অটো, এটা একটা সিএসএস 3 একটা ইফেক্ট দেওয়া হচ্ছে। আর টেক্সট অ্যালাইন সেন্টার দেওয়া হচ্ছে, যেটা আমাদের দরকার নেই, আমরা বুটস্ট্র্যাপে ক্লাস ইউজ করতে পারি এই জন্য। আর বেসিক্যালি এখানে মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডগুলোর পজিশন অ্যাবসোলিউট থাকবে, কারণ আমরা আগেই কিন্তু হাইট দিয়ে দিচ্ছি 130 পিক্সেল। তা আপনি হাইট বাড়াতে হলে ওখানে বাড়াবেন। আর এখানে হাইট ইনহেরিট করা হচ্ছে, এবং এখানে ফ্লিপের জন্য যেই রোটেট দেওয়া হচ্ছে সেটা এখানে ট্রানজিশন দেওয়া হচ্ছে, যাতে রোট কতটুকু সময় হবে সেটা মানে ডিউরেশন দেওয়া হচ্ছে। আবার একইভাবে আপনি যদি এখানে দেখেন যে ব্যাকের এখানে রোট করে রাখা হচ্ছে, রোট করে রেখে তারপরে সেটার হচ্ছে রোট মাইনাস থেকে প্লাস করা হচ্ছে, তো সেই জন্য এরকম ফ্লিপিংটা কাজ করছে। এখানে খেয়াল করেন যে যখনই আপনি এখানে ফ্লিপ ক্লাসটা পেয়ে যাবে, তখনই কিন্তু এখানে ওইটা জেড ইন্ডেক্স বেড়ে যাবে, যাতে ওইটা ওপরের দিকে আসে এবং রোট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে এটা হচ্ছে 0 থেকে 180 হচ্ছে, আর ওইটা -180 থেকে 0 হচ্ছে, এই কারণে এটা ফ্লিপ আকারে শো করছে। আর এই বক্স 1 বক্স 2 এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা আমাদের মতো করে সিএসএস দিব। যে কোয়েরিতে আমরা বলেছিলাম যে হোভার করলে একটা ক্লাস যুক্ত হয়েছে ফ্লিপ নামে, সেই ফ্লিপ নামে ক্লাসটা দিয়েই মূলত ওই যে রোট করা হচ্ছে। আচ্ছা চলুন আমরা নিজেরা করি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, সেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক করে নিতে হবে, অর্থাৎ এই মার্কআপ স্ট্রাকচার যেটা সেটা ব্যবহার করতে হবে, অর্থাৎ হোভার প্যানেল যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। তো আমরা যদি সেটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমরা একটা এরিয়া নিই, যে ফ্লিপ এরিয়া কন্টেইনার রো কল MD4 করে নিচ্ছি। তো কলম MD4 করে নিচ্ছি, এবং এখানে এখানে আমরা এখন যদি এটা ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে হোভার প্যানেল, হোভার এগুলোর নাম আপনি চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু সবই সিএসএস এখানে। আচ্ছা প্রথমে আমাদের লাগবে হচ্ছে ফ্রন্ট, এবং তারপরে লাগবে হচ্ছে ব্যাক, অর্থাৎ ফ্রন্ট এবং ব্যাক লাগবে। তো ফ্রন্টের মধ্যে এখন আমরা আমাদের মতো করে স্টাইল করব, ডিজাইন করব, তারপরে আমরা ডুপ্লিকেট করব। তো আমরা এখানে ফন্টাসম ইউজ করা নাই, যদিও আমরা ফন্টাসম ইউজ করব। তো এখানে আমরা এখানে দিলাম হচ্ছে ধরেন বক্স, ফ্লিপড বক্স সার্ভিস। তো এখানে ফ্লিপ বক্স সার্ভিস দিলাম, এখানে আই ক্লাস। আচ্ছা ফ্লিপ বক্স সার্ভিসের মধ্যে আমরা মাঝখানে দিব, মাঝখানে প্রত্যেকটা আইকন কিন্তু মাঝখানে নাও হতে পারে, মাঝখানে যদি দিতে চান সেক্ষেত্রে এখানে ফ্লিপ বক্স সার্ভিস টেবিল সেল। ফ্লিপ বক্স সার্ভিস টেবিল সেল, এবার এখানে আমরা আই ক্লাস FA FA স্টার, তারপরে হচ্ছে এখানে আমরা H3 দিয়ে জেনারেল সার্ভিস নেম যে কোনো কিছু একটা দিলাম। এবার এটাকে আমরা স্টাইল করে নিব, স্টাইল করে নিয়ে তারপরে আমরা ডুপ্লিকেশনে যাব, অর্থাৎ আমরা এই অবস্থায় আসলাম। এখন আমরা এটা সিএসএস দেওয়ার জন্য এটা ব্রাউজার ওপেন করব।
অর্থাৎ ফ্রি বক্স সার্ভিস। তো আমরা এটাকে ওপেন করে নিয়েছি, এখন আমরা আমাদের মতো সিএসএস দিব। আচ্ছা, এখানে খেয়াল করেন যে একটা বর্ডার পেয়েছে, এটা বুটস্ট্র্যাপের সাথে একটা কনফ্লিক্ট করেছে, এই জন্য বর্ডার পেয়েছে, এই জন্য আমাদের ক্লাসগুলো চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ফ্রন্টে কি কি কিসের বর্ডার পেয়েছে, মেবি এই যে প্যানেলের ইয়ে পেয়েছে, তো প্যানেল আমরা চেঞ্জ করে দিই, যেহেতু প্যানেল বুটস্ট্র্যাপের সাথে সম্পর্কিত। হোভার ফ্লিপ বক্স এই নামে দিলাম, আমরা সিএসএস এ গিয়েও চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন আমাদের আর কোনো সমস্যা নেই। তো প্রথমত আমরা ওইটার স্টাইল দিয়ে দিই, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, অর্থাৎ এইটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এইটা। আচ্ছা, এটা সেটিংসে গিয়ে আচ্ছা ওটা থাক, তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখন আসি হচ্ছে এটার হাইট, অর্থাৎ এটা হাইট দিব এবং ফন্ট সাইজ বড় করে দিব। আচ্ছা, তো আমরা ফন্টের মধ্যে যাই, ফ্লিপড সার্ভিস, ফ্লিপড সার্ভিসের হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, তারপরে হচ্ছে ফ্লিপড সার্ভিসের মধ্যে H3 ফন্ট ওয়েট 400। আচ্ছা, 400 ফন্ট সাইজ ঠিক আছে। আর আমরা আইকনের সাইজটা বাড়াই, অর্থাৎ আই ক্লাস এফ এ ফন্ট সাইজ 100 পিক্সেল দিই, আর এখানে মার্জিন বটম, একটা মার্জিন বটম দিলাম। তো ফ্লিপ বক্স সার্ভিস, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, ফ্লিপ এরিয়া যেটা, এটার প্যাডিং দিব 100 পিক্সেল 0। তো এটার আমরা বলেছিলাম এটা হাইট দিব, এটার হচ্ছে হাইট আমরা এখান থেকে পাবে। আচ্ছা, হাইট আমরা এখান থেকে দিব, তারপর টেবিল টেবিল সেল করলেই হবে। আগে আমরা ফ্লিপ এটার স্টাইল দিয়ে দিলাম, এখন এটার যে বর্ডার কালারটা সেটা আমরা নিয়ে আসি, অর্থাৎ এখানে একটা বর্ডার কালার দেওয়া আছে। আচ্ছা, এখানে নাম চেঞ্জ হয়ে গিয়েছে, আচ্ছা অসুবিধা নেই, বর্ডার বটম 5 পিক্সেল সলিড। ওকে, আমরা এখানে বর্ডার দিলাম, এখন আমরা ফ্লিপ অ্যাক্টিভ করে বাকি যে সিএসএস গুলো সেগুলো দিয়ে দিব। এটা আমরা কপি করে নেই, স্টাইল সিএসএস এ গিয়ে দিয়ে দেই। তো ফ্লিপ এরিয়া যে সিএসএস, এখন আমরা সেই সিএসএস টুকু নিয়ে আসি, অর্থাৎ এখানে খেয়াল করেন এই যে এখান থেকে, তো আমরা প্যানেলের নাম চেঞ্জ করে দিব, আমাদের এই এই অংশ পর্যন্ত লাগবে, কিছু কিছু লাগবে না, সেগুলো আমরা মুছে দিব। তো এখানে আমরা দিলাম, আমরা প্যানেলের নাম আগে চেঞ্জ করে দিই, প্যানেলের পরিবর্তে আমরা দিয়েছি ফ্লিপ বক্স। আমরা ক্লাসটা আবার নিয়ে আসি, আচ্ছা এখানেও পাবো এই যে ফ্লিপ বক্স, সেক্ষেত্রে আমরা এখানে ফাইন্ড রিপ্লেস, এখানে লিখবো প্যানেল, আর এখানে লিখবো ফ্লিপ বক্স রিপ্লেস অল, অর্থাৎ ওগুলো আমরা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এবার আসি আমরা ফ্লিপ বক্সে কি কি স্টাইল, এখানে যেমন আমরা হাইট, হাইট আমরা চেঞ্জ করে দিব। আচ্ছা, আমরা হাইট চেঞ্জ করে দিয়েছি, এটা আমাদের লাগবে না, অর্থাৎ এটা আমাদের দরকার নাই, এটা ঠিক আছে, ফ্রন্ট ব্যাক এটা ঠিক আছে, ফ্লিপ ফ্লিপিং যেটা হবে এটাও ঠিক আছে। তো হাইট আমরা এখন বাড়িয়ে দিব, অর্থাৎ হাইট আমরা এখানে দিব 250 পিক্সেল, অর্থাৎ 250 পিক্সেল দিলাম। এখন আমরা এখানে আসি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের যেই ফ্লিপ বক্সের স্টাইল। এখন এখানে আমাদের কিছু সিএসএস লিখতে হবে, খেয়াল করেন ফন্টটা পাচ্ছে হচ্ছে এতটুকু, অর্থাৎ আমরা যদি এইটাতে যাই, এটার আমরা হাইট দিয়েছি 250, আর একটু বেশি দিতে হবে, হাইট হচ্ছে 350 দিই, হাইট 350। এবার আবার রিফ্রেশে যাই, অর্থাৎ হাইট আমাদের এখন হয়েছে কতটুকু, এতটুকু, হ্যাঁ এখন ঠিক আছে। তো হাইট, আচ্ছা হাইট 350 না দিয়ে 300 দেই, 350 বেশি হয়ে গেছে এখানে, এটা ঠিক আছে। তো এখন আমরা যাই হচ্ছে ফন্ট, তো ফন্টে খেয়াল করেন এখানে উইড দেওয়া নাই, উইড দিতে হবে,
যেটা আমাদের লাগবে, যে ফ্লিপ বক্স ফ্রন্ট বা ফ্লিপ বক্স ব্যাকের উইড লাগবে, এই ব্যাকেরও কিন্তু উইড লাগবে। তো আমরা আগে উইডটা দিয়ে দিই, অর্থাৎ ফ্রন্টের উইড যদি দিতে চাই সেক্ষেত্রে এখানে আমরা দিব উইড 100%, উইড 100%, যাতে পুরো ওয়েটটা পাই। সেক্ষেত্রে আমরা এখানে ফ্রন্টে যাই, ফ্রন্টে এখানে উইড 100%, আবার ব্যাকেও। আচ্ছা, এগুলো যদি একসাথে দিলে বেস্ট হতো। আচ্ছা, আমরা একসাথে করেও দিতে পারবো, যেগুলো আমাদের একই লাগছে, যেমন উইডটা উইড 100%। আচ্ছা, তো আমাদের এখানে উইড দিয়ে দিলাম আমরা। তো ফ্লিপ বক্স সার্ভিস খেয়াল করেন, ফ্রন্টের এটা হাইট ইনহেরিট পাচ্ছে, ফ্লিপ বক্স সার্ভিসের এইটার হাইট হবে হচ্ছে 100%, হাইট 100%। তাহলে যে পুরো জায়গা যেটা সেটা পেল। এবার ডিসপ্লে হবে টেবিল, ডিসপ্লে টেবিল হলে উইড হবে 100%। ঠিক আছে, ডিসপ্লে টেবিল দিয়ে আমরা টেবিল সেলটা আসলে করব। তো এই CSS2 আমরা নিয়ে যাই, লাইন নাম্বার 29-এ গিয়ে আমরা রিপ্লেস করে দিই, অর্থাৎ আমরা যে এখানে লিখেছি এইখানে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ভেতরে কন্টেন্টকে টেবিল সেল করে মাঝখানে করে দিই। তাহলে ভেতরে কন্টেন্ট হচ্ছে ডিসপ্লে টেবিল সেল, ভার্টিক্যাল অ্যালাইন মিডল, তাহলে এটা মাঝখানে চলে আসলো। এবার আপনি হাইট যদি ওই যে ওখান থেকে বাড়ান একটা জায়গা থেকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার ওইটার হাইট বেড়ে গেছে, অর্থাৎ এইটার হাইট বেড়ে গেছে। এখন আমাদের হাইট বাড়াতে আর অসুবিধা হবে না। আচ্ছা, আমরা ফ্লিপিংটা অ্যাক্টিভ করি, অর্থাৎ আমরা CSS তো দিয়েছি, এখন আমরা ফ্লিপিংটা অ্যাক্টিভ করতে হলে ফ্লিপ বক্সে যেই JS2 লাগবে সেই JS2 আমরা নিচ্ছি, JS, আচ্ছা মেইন JS। এবার আমরা এখানে ফ্লিপিংটা অ্যাক্টিভ করার জন্য এটুকু দিয়ে দিচ্ছি যে হোভার ফাংশন, অর্থাৎ আমাদের এখানে আমরা হোভার যেটা নিয়েছি এটাকেই কি হবে যে যদি হোভার করি সেক্ষেত্রে ফ্লিপ নামে ক্লাস যুক্ত হবে। আচ্ছা, ক্লাস যুক্ত হলে কি হবে, এখন আমরা এখানে যাই, খেয়াল করেন। আচ্ছা, ব্যাক তো আমাদের নাই, এই জন্য আসছে না, অর্থাৎ প্রথম সাইডটুকু আমাদের হয়েছে। এবার আমরা আসি হচ্ছে ব্যাকে, অর্থাৎ আমরা এখানে একই কন্টেন্ট আমাদের দিতে হবে, অর্থাৎ ব্যাকেও আমাদের একই যেহেতু কন্টেন্ট, জাস্ট কালো রঙের হবে, কালো রং করে দেওয়া যাবে। অর্থাৎ আমরা ব্যাক নিলাম এখন, এবার আমরা আসি, খেয়াল করেন এই যে, অর্থাৎ এটা হয়েছে। এখন ব্যাকে আমরা কালো রং দিব, সেক্ষেত্রে আমরা খুব সহজেই আমরা এখানে যেটার ব্যাকগ্রাউন্ড দিয়েছি সাদা, অর্থাৎ এই যে এটার ব্যাকগ্রাউন্ড দিয়েছি সাদা, সেক্ষেত্রে আমরা এখানে নিব হচ্ছে ব্যাক, তারপরে হচ্ছে এটা, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর কালার হচ্ছে সাদা। তাহলে এবার আমরা আসি, খেয়াল করেন এটা হচ্ছে ফ্লিপ হলো। এবার আমি ইচ্ছা মতো আইকন চেঞ্জ করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, এটাই হচ্ছে মূলত ফ্লিপ বক্সের কাজ, যে ফ্লিপ বক্স আপনার যদি কোথাও দরকার হয় সেক্ষেত্রে আপনি খুব সহজেই ফ্লিপ বক্স অ্যাড করতে পারেন, এবং এগুলো দেখতে খুব সুন্দর লাগে। তো আশা করি অন্যান্য এক্সাম্পল দেখে আপনারা এই ধরনের ফ্লিপ বক্স অ্যাড করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।